Lara mı dinlemiyorsun? দের মাথা এই জীবনে না কোনো শান্তি নেই বলো না সবসময় গালিগালাজ করে বন্ধুরা বলে আমি নাকি ক্ষিপ্তে বাসে কন্ডাক্টর উঠতে দেয় না বলে ডবল ভাড়া লাগবে দাদা আপনারা বলুন তো মশাই তিন দিন ধরে চান না করলে কারো মেজাজ ভালো থাকতে পারে বলি কি তিন দিন ধরে চান করিনি গা দিয়ে আর গন্ধ বেরোবেই না কেন আমাদের মেসে 30-30টা ছেলে আর এই একটা বাথরুম আর বাথরুম কি দরজা জানলা নেই খুঁজে দেখলেও পাবে না নেই আছে এই এক কল সেই আটটার সময় জল দেয় আর জল যতটা দেয় তার থেকে বেশি ন্যাকামো করে নটা বাজলে জলটা চলে যাবে বুঝলেন আমি চান্দা সেরে নিই নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে হ্যালো না স্যার হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার রাখলাম স্যার সর বলছি আমি চান করবো এখন আরে প্রদীপটা বাতিটা ভরে গেছে আমি চানটা ছেড়ে নেই আগে সব তুই সব জানিস আমি কোথায় কাজ করি কোথায় সেক্টর 5 নাম শুনেছিস আর নাম্বার শুনবি কেমন করে থাকিস তো সেই বস্তিতে জানিস আমার সময়ের মূল্য কত তোমার সময়ের মূল্য নাকি মূল্য কি আবার কেজি দরে বিক্রি হয় নাকি আরে তুই অত সর হ্যাঁ মাথা চানটাও করা হবে না চানটাও করা হবে না বালতি কই বালতি আনুনি আরে বালতি রাতে কি ঘোড়ার মাথা কাজ করে বুঝি না এ নাকি আবার সেক্টর 5 কাজ করে এটা ধর বালতি তেল কেনার পয়সা নেই এ নাকি সেক্টর 5 কাজ করে শুনেছি তো আবার বিএফএল যত উৎসব এর মাথা এবার এটা বাঁচছে ও প্রদীপটা কি কি ফোনটা কাঁপছে কি ফোনটা আরে ফোনটা বাজছে ও দে দে হ্যালো হ্যাঁ সোনা আবার শুরু হলো সোনা হ্যাঁ তোমাকে যে বলেছিলাম যে হলুদ শাড়িটা এই শুরু হলো হলুদ শাড়ি নীল শাড়ি গঙ্গা শাড়ি এই দেখাবো চলবে এক ঘন্টা ধরে চলবে প্রতিদিনের দেখাবো এটা এইভাবে চলবে প্রদীপদা ও প্রদীপদা আমি চান্দা সেরে নিই না রাখো কথা বলছি আমি চানটা সেরে নেই না বুদ্ধিদার চানটা চলে যাবে আচ্ছা করবি আচ্ছা কর হ্যাঁ আমি চানটা সেরে নেই আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি তোমাকে যে কালকে কারেন্টের বিলটা দিতে বলেছিলাম দিয়েছো কি দাওনি তোমাকে বললাম যে কালকে লাস্ট ডে তাহলে কারেন্টের বিলটা কে দিবে তোমার বাবা রাও মনটা সর আমার মাথা কি তেমনি গরম আছে সর বলছি সর কি হলো আমি চান্দা করছি যে ও প্রদীপ দা চান্দা কি হলো আরে হয়েছে ওখানে একটা কিছু বলার কথা আছে তোমার যদি কোনো কথা বলার থাকে কাল পরশু চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবো তখন বলো এখন আমাকে চান্দা করতে দাও দাদা প্লিজ জলটা চলে যাবে যাও তুমি সরো সরো কে ধাক্কা দিল আমাকে তুই দিয়েছিস ধাক্কা আমাকে দেখ ফাজলামো পারিস না তপন যা এখান থেকে তুই এখানে কি করছিস দেখতে পাচ্ছি না বসে আছি বসে বসে কি করছিস
স্নান করছি আমি স্নান করব লাইনে দাঁড়া লাইনে দাঁড়া সবাই আমাকে এইভাবে অপমান করছে সকালে অডিশন দিতে গিয়েছিলাম কবিতা সেখানে আমাকে ডিসকোয়ালিফাই করে দিল বললো আমার কবিতা নাকি পাতে নেওয়া যায় না কমেডিয়ান কবিতা তুমি আমাকে এইভাবে অপমান করছো তাই আমি এক শিপি মেরে দিয়েছি ও মদনদা স্নান করবো একটু সাইড দেবে একটা বালতি জল মাথায় ভেলে নেই তারপরে তুই লাইনে দাঁড়াস সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি স্নান করছি আমি স্নান আমি বিলি খাই নাকি যা আমি বিলি খাই না যা মাথা খারাপ আবার খাবি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সাবানটা দে এটা সাবান না মানি ব্যাগ ফাঁসলাও মারছিস আমার সঙ্গে সাবানটা দে গুড বয় গুড বয় এ বেটা নাকি কবি কি কচুর মাথা কবি যায় না এই শোন এদিকে কি বলছিস আমার নামে ভাবছিস কিছু বুঝবো না সর গন্ধ বেরোচ্ছে মুখে গন্ধ বেরোচ্ছে সর ঠিক আছে স্নান করছি কি ছাইবাস গিলে এসছে নেওয়া যায় না আমাকে স্নানটা করতে দে ঠিক আছে সাবান 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 শেষ সাবান সাবানটা দে ইয়ার কি করিস না দেখ থাকার সাবান কখন নিয়েছি কে নিয়েছে আপনি কে কাকু সাবানটা দে সাবানটা দে সাবান আপনি কিন্তু আমাকে চোর বলছেন বলে দিলাম ভালো এবার টাকা তুলবো সাবান দিবি সাবান কিসের সাবান তপন ইয়ার কি করিস না সাবানটা দে ঠাস করে মারবো এক চর চর ভাতলোকে ছেলে মনে হচ্ছে এত মদ কেউ খায় কত আপনি মদ খেয়েছেন সাবান দিব না এই সাবান নিয়ে ধস্তধস্তি এত ধস্তধস্তি পছন্দ হয় বলুন তো চিড়িয়াখানায় কেউ টিকিট কেটে চিড়ি পশু দেখতে চায় আমাদের মেসে আসতেই তো পারে চিড়িয়াখানা থেকে অনেক উন্নত তিরিশ তিরিশটা ক্যারেক্টার বানিয়েছে আমাদের মেসে ভগবান ভগবান যত সব ও মদনদা মদনদা কি হলো একটা বিড়ি দাও না বিড়ি খাবি বিড়ি দাঁড়া মনে হচ্ছে কেউ নেই আজ সকাল সকাল চলে এসছি আজ চান করবই আর থাকলেই বাকি পাগলা কুকুর মাতাল যে আসুক আজকে আমি চান করবই কত সহ্য করবো আর কত সহ্য করবো কালকে রাস্তা দিয়ে পাড়া হেরে যাচ্ছিলাম পাড়ার ছেলেরা বলছে আমি নাকি জঞ্জাল গু পাছা গন্ধ বেরোচ্ছে বলে আমার গা দিয়ে মান সম্মান নালা দিয়ে একদম টাটা করে চলে গেল
মদন দা। এই রে কি হলো, স্নান করছো? না রেশন তুলছি। ভেঙে যাচ্ছ কেন? রাখবো না হতবাগা, চার দিন ধরে চান করতে পারিনি। আচ্ছা তুমি থাকো, আমি একটু পরে আসছি, ঠিক আছে? যা যা দু চোখের সামনে থেকে যা। এই বেটা নাকি কবি, কি কবি, এর কবিতা শুনলেই বুঝতে পারবেন। মদন দা বলুন। ভাবলাম তোমার তো স্নান করতে অনেক সময় লাগবে, তাই না? দাদাবাবু চার দিন ধরে চান করিনি, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনার বুঝে যাওয়া উচিত যে একটু সময় লাগতেই পারে। তাহলে তোমার সঙ্গে আমি একটু কথা বলিনি। হ্যাঁ এই 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 কথা বলবি ঠিক আছে, কবিতা ভবিতা শোনাবি না কিন্তু। তুমি রেগে যাচ্ছ কেন ক্ষমাকা, কবিতা শোনাবি না তো? ঠিক আছে শোনাবো না। হ্যাঁ তাহলে ঠিক আছে। আর বলো না, আমাদের মেসে যা কালকে নতুন রাধুনিটা এনেছে না, এত বাজে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তপন, ওই মেসে রাধুনির বাঁধাকপিটা, কালকে রাতের বাঁধাকপিটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কালকে রাতের বাঁধাকপিটা খেয়ে পেটে এখনো ভাসছে বুঝলি, সকালবেলা একটু কষ্ট হয়েছিল। ঠিকই বলেছো, কালকে রাত্রে বাঁধাকপিটা খাওয়ার পরে আমার ঘুমই আসছিল না, আমি তখন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জ্যোৎস্নার আলো, চট করে আমার মাথায় কবিতা লিখে চলে আসলো। এই আবার কবিতা 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 শোনাবি না, কবিতা শোনাবি না? শোনো না, শট করে আমি লিখে ফেললাম। তোকে বললাম না কবিতা শোনাবি না? মদন দা শোনো না। বল দাদি বল। পাহাড়ের গায়ে মেসে আবার পাহাড় কোথা থেকে আসলো? শোনো না মদন দা, খামাকা রাগ করছো। পাহাড়ের গায়ে পাইন, উফ কি লাগছে ফাইন। এটা কি ফাসলামো হচ্ছে, এটা কোনো কবিতা হলো? পরের লাইনটা শোনো। বল বল দাদি বল। আতা গাছে পাতা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। এটা ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে? শোনো তো আগে, আতা গাছে পাতা নেই, তোমার সঙ্গে আমার কথা। এটা কবিতা না ঘোড়ার মাথা, মাথা খাদে এসছে? কবির তো সবে আবির্ভাব, এখনো শোনো অনেক বাকি আছে। মদন দা, ও মদন দা শোনো না, আর কি শোনার বাকি আছে বল। একটা কবিতা বানিয়েছি। আবার কবিতা? হ্যাঁ, কবিতার নাম বৃষ্টির শব্দ। কি, কিসের শব্দ? আরে না রে বাবা, জব্দ নয় শব্দ। হ্যাঁ তাই বল, ভালো করে বল। সেটা বলছি, কবিতার নাম বৃষ্টির শব্দ। বৃষ্টি পড়ে টুক 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 টুক। তোর তোর ও মদন দা আওয়াজ না, বাইরে গিয়ে কর। মদন দা তোমার জন্য আমি আরেকটা প্রতিবাদী কবিতা বানিয়েছি। এই 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 শোন, এই যে চেহারাটা দেখেছি, চেহারাটা, হ্যাঁ এই চেহারা দেখে তোর মনে হচ্ছে আমি প্রতিবাদ করার যোগ্য? তুমি শোনো তো আগে, হাতির সঙ্গে বসার তুলনা করছিস তুই? তুমি খামো কর, কাঞ্চন মল্লিকের মার্কেট শেষ হয়ে যাবে তো। তুমি কাঞ্চন মল্লিক, এখানে অপমান হবে তোমার কথা শুনে, তুমি চুপ করো। শুনবা কবিতা? বল তাড়াতাড়ি বল। কবিতার নাম না। কি না? না 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 না, আরে না রে, না 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 না, কি হলো? না 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 না, প্রতিবাদী কবিতা। সময়গুলো নষ্ট করে কবি, তোমাকে ঠিকই বলেছে তুমি কমেডিয়ান,
তোমার কবি কবিতাতে কোনো ছন্দবন্দ নেই, কমেডি করে আজকে আমি ঠিক দেখছি আজকেও জোয়া চলে গেল। পাঁচ দিন ধরে চান করিনি, মাথা ঠান্ডা থাকতে পারে? দিবস দিবস আমি বলছি বস। আমার আগে যারা যারা চান করে গেছে তাদেরকে নালায় ডুবিয়ে মারবো আমি, এইভাবে মারবো। আরে বলা থাকলে দাদি বলো, আমি নলটা ভাঙবো। আরে জানিস তো সবই ভগবানের মায়া। মায়া? পাশের বাড়ি ঝিয়ের কথা বলছো নাকি? না না চোপ, ওলা কথা বলিস না চোপ। তুই বলতো ভগবান পৃথিবীতে মানুষকে কেন পাঠায়? আমাকে পাঠিয়েছে বাথরুমে গিয়ে আড্ডা মেরে স্নান না করে ঘরে ফিরে যেতে। আরে না না তুই চোপ, আমি বলছি তুই ভাব, তুই এই যে চারদিন ধরে যে চান করিস নি, কতটা জ্বর শাস্ত্র হয়েছে তুই বল দেখি একবার। এই যে দেশে যে এত জলের এখন অপচয় হচ্ছে, আমরা যদি এরকম করে করতে পারি তাহলে কতটা ভালো হয়। ব্যাপারটা ভাবার আছে প্রদীপদা। প্রদীপদা কি হলো তোর আবার? প্রদীপদা কি হলো? ধন্যবাদ।